একসময় এক শহরে অত্যন্ত সুখী এক দম্পতি বাস করতেন। সেই দম্পতির এত সুখের পেছনে আসল কারণ ছিল মূলত স্ত্রী। সেই স্ত্রী কখনো তার স্বামীর মতের বিরুদ্ধে কিচ্ছু করতেন না, একদম স্বামীর হ্যাঁতে হ্যাঁ নাতে না। তো এভাবে তাদের দিন বেশ ভালোই কাটছিল। এর মধ্যে একদিন স্বামী ঘরে ঢুকেই দেখলেন স্ত্রী কাঁদছে। স্বামী তখন কারণ জানতে চাইলেন, কিন্তু স্ত্রী কিছুই বলছেন না, একদম চুপ করে বসে আছেন। স্বামী আবার জিজ্ঞেস করলেন, তবুও চুপ। বারবার কারণ জানতে চাওয়ায় অবশেষে স্ত্রী মুখ খুললেন এবং বললেন, আমাদের বাড়ির সামনের গাছটি থেকে কয়েকটি চড়ুই পাখি আমাকে দেখে ফেলেছে, অথচ তখন আমার মুখ ঢাকা ছিল না। এখন এ কারণে সৃষ্টিকর্তা যদি আমাকে মৃত্যুর পর পাকড়াও করেন, আমার কাছে কারণ জানতে চান, তখন আমি কী জবাব দেব? স্ত্রীর এমন সতীত্ব এবং সৃষ্টিকর্তা ভীতি দেখে স্বামী বেশ খুশি হয়ে গেলেন। এরপর স্বামী সেই খুশিতে স্ত্রীকে কাছে টেনে তার কপালে চুমু খেলেন এবং পরদিন কাঠুরে এনে গাছটি কেটে বিক্রি করে দিলেন। এর সপ্তাহখানেক পরের ঘটনা, স্বামী একদিন কর্মস্থল থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে এলেন আর এসে দেখলেন তার স্ত্রী তার প্রাক্তন প্রেমিকের কোলে লেপটে শুয়ে আছে। হঠাৎ নিজের স্ত্রীকে এভাবে আবিষ্কার করে স্বামী বেশ মর্মাহত হলেন, কিন্তু তিনি কিচ্ছু বললেন না। একদম টু শব্দটি না করে নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে করে নিয়ে শহর ছেড়ে চলে গেলেন। বহুদূরের অন্য একটি শহরে পৌঁছে দেখলেন সেখানকার রাজপ্রাসাদের সামনে অনেক ভিড়, যেন মানুষের ঢল নেমেছে। এমন অবস্থা দেখে গৃহত্যাগী স্বামীটি একজনকে জিজ্ঞেস করলেন, এখানে এত মানুষের ভিড় কি জন্যে? জবাবে লোকটি জানান, সুলতানের রত্নভাণ্ডার চুরি হয়ে গেছে তাই। এর খানিক পর সেই গৃহত্যাগী স্বামী দেখলেন রাস্তা দিয়ে দেখতে অত্যন্ত ভদ্র একজন মানুষ হেঁটে যাচ্ছেন, তবে আর সবার মতো স্বাভাবিকভাবে নয়, আঙুলের ওপর ভর দিয়ে। লোকটির এমন কাণ্ড দেখে তিনি আবার একজন লোকের কাছে তার ব্যাপারে জানতে চাইলেন। লোকটির কাছে তিনি জানতে পারলেন সেই ব্যক্তিটি হল এই শহরের সবচেয়ে ভালো মানুষ। তার পায়ের আঘাতে কখনো যেন কোনো পিঁপড়াও মারা না যায়, তাই তিনি সব সময় এভাবে হাঁটেন। এই কথা শুনে সেই গৃহত্যাগী স্বামী চেঁচিয়ে বলে উঠলেন, আমি চোর চিনে ফেলেছি, আমাকে সুলতানের কাছে নিয়ে চলুন। সুলতানের কাছে নিয়ে যাওয়ার পর তিনি সুলতানকে বললেন, কথিত সেই ভদ্র এবং শহরের সবচেয়ে ভালো মানুষটি আপনার রত্নভাণ্ডার চুরি করেছে। এরপর তদন্ত করে দেখা গেল সেই গৃহত্যাগী স্বামীর দাবিটি সত্যি প্রমাণিত হয়েছে। এটা দেখে সুলতান জানতে চাইলেন, তুমি কি করে বুঝলে সেই ব্যক্তি চোর? এবার গৃহত্যাগী স্বামীটি বললেন, তুচ্ছ বিষয়েও কাউকে যখন বড় রকমের সাধুতা জাহির করতে দেখবেন, তখন বুঝবেন তার এই সাধুতা আসলে একটি পর্দা, যার আড়ালে সে হয়তো লুকিয়ে রেখেছে অনেক বড় ধরনের কোনো অপরাধ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফাঁপড়বাজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।